শিক্ষার্থীবৃন্দ, অনুশীলনী 6.1.10 নং প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা। আমরা এর আগেও প্রতিস্থাপন অঙ্ক করেছি, এটাকেও আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। দুটি সমীকরণ দেওয়া আছে, 1/x প্লাস 1/y = 5/6, এটাকে আমরা 1 নং সমীকরণ, 1/x মাইনাস 1/y = 1/6, এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তাহলে 1 নং হতে পাই, 1 নং হতে পাই, তাহলে 1 নং সমীকরণ হলো 1/x প্লাস 1/y = 5/6, বা 1/x = 5/6 মাইনাস 1/y। আমরা 1/x এর মান বের করলাম, কারণ আমাদের দ্বিতীয় সমীকরণও 1/x আছে। যেহেতু 1/x আছে, ওই জন্য আমরা এখানে 1/x এর মানটা বের করলাম, এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। যদি এখানে 1/x না থাকতো, তাহলে আমরা 1/x এর মান বের করতাম না, শুধু x এর মান বের করতাম। যেহেতু 1/x আছে দ্বিতীয় সমীকরণে, ওই জন্য আমরা 1/x রেখে দিলাম, 1/x এর মান পেলাম আমরা 1/x = 5/6 মাইনাস 1/y। এটা তাহলে x 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে 1/x = 5/6 মাইনাস 1/y বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণে যে জায়গায় 1/x আছে, সেই জায়গায় আমরা 5/6 মাইনাস 1/y বসাই দিব। তাহলে 2 নং সমীকরণের শুরুতে আছে 1/x, তাহলে 1/x এর জায়গায় আমরা বসাবো 5/6 মাইনাস 1/y, এরপর আছে মাইনাস 1/y, মাইনাস 1/y = 1/6, বা তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি আর ওয়াইগুলোকে ও পাশে পার করে দিই, অর্থাৎ ওয়াইগুলো বাম পাশে আছে, ডান পাশে নিয়ে যাব। তাহলে 5/6, এটা 1/6, এর পাশে প্লাস আছে, এর পাশে আসলে 1/6 মাইনাস = 1/y, এর পাশে মাইনাস, এর পাশে আসলে 1/y প্লাস হয়ে যাবে, 1/y এর পাশে মাইনাস, এর পাশে আসলে প্লাস হয়ে যাবে 1/y। বা তাহলে এখানে যেহেতু দুটোর হরই লসাগু করবো, এখানে হর 6, এখানে হর 6, তাহলে লসাগু হবে 6। তাহলে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, তাহলে 6 কে 6 দ্বারা ভাগ করলে 6 1 হবে, 1 কে 5 দ্বারা গুণ করলে 5, মাইনাস 6 কে 6 দ্বারা ভাগ করলে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1 = y, y এর লসাগু y, y কে y দ্বারা ভাগ করলে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1, প্লাস y কে y দ্বারা ভাগ করলে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1, বা 6/5 থেকে 1 বিয়োগ করলে 4 = 2/y, বা কোনাকুনি যদি গুণ করি আমরা, y আর 4 গুণ করলে 4y = 6, এবং 2 গুণ করলে 12, বা y = 12/4, সুতরাং y = 3। তাহলে আমরা y এর মান পেলাম 3, অর্থাৎ এখানে আড়াআড়ি গুণ করে দিচ্ছি 6 আর 2 y, এবং 4 y গুণ করলে 4y, 6 এন্ড 2 গুণ করলে 12। তাহলে 4টায় পাশে y এর সাথে ভাগ আছে, তাহলে এই পাশে চলে আসছে এটা গুণ হয়ে, এ পাশে y এর সাথে, সরি, এ পাশে y এর সাথে গুণ আছে, গুণটা ডান পাশে এসে ভাগ হয়ে গেছে, অর্থাৎ 4y = 12/4। তাহলে y = 12 কে 4 দ্বারা ভাগ করলে 3। এখন আমরা এই y এর মানটা 3 নং সমীকরণে বসাই দিব। তাহলে 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণে y এর মান বসাবো। 3 নং সমীকরণ ছিল আমাদের 1/x = 5/6 মাইনাস 1/y, তাহলে বা 1/x = 5/6 মাইনাস 1/y এর মান 3। y এর মান পেলাম আমরা 3, তাহলে বা 1/x = 6, এবং 3 লসাগু হবে 6, তাহলে 6 কে 6 দ্বারা ভাগ করলে 1,
ওয়ান কে ফাইভ দ্বারা গুণ করলে ফাইভ, মাইনাস থ্রি থেকে সিক্স কে থ্রি দ্বারা ভাগ করলে টু, টু কে ওয়ান দ্বারা গুণ করলে টু, বা ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স বাই ফাইভ থেকে টু মাইনাস করলে থ্রি, বা থ্রি আর এক্স গুণ করলে থ্রি এক্স ইকুয়াল টু সিক্স আর ওয়ান গুণ করলে সিক্স, বা এক্স ইকুয়াল টু থ্রি এর পাশে গুণাকার আছে এক্সের সাথে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, বা এক্স ইকুয়াল টু টু। তাহলে এক্স এর মান পেলাম টু। সুতরাং নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু টু কমা থ্রি, এটাই আনসার। অর্থাৎ অঙ্কগুলো আমাদের কাছে খুব কঠিন মনে হতে পারে, কিন্তু পর্যায়ক্রমে যদি ধারাবাহিকভাবে করি আমাদের কাছে কিন্তু সহজ, কারণ এটি বড় মনে হচ্ছে, কিন্তু পর্যায়ক্রমে করলে এটি খুব সহজ হবে অঙ্কটি।